কয়লা পাচার কাণ্ডে গতকালই সিবিআই জেরার মুখে পড়েছিল এবং সিবিআই তল্লাশির মুখে পড়েছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। আর এই মুহূর্তে সিবিআই আইনমন্ত্রী মলয় ঘটককে কী কী প্রশ্ন করেছেন, আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি থেকে বা আইনমন্ত্রী মলয় ঘটকের কাছ থেকে কী উদ্ধার করেছে সিবিআই, সেই সমস্ত নিয়ে বিস্ফোরক আইনমন্ত্রী মলয় ঘটক। অবশেষে মুখ খুললেন মন্ত্রী মলয় ঘটক, আমার কাছ থেকে 14,000 টাকা পেয়েছে সিবিআই, আর বাড়ির হিসেবও খুব পরিষ্কার মন্ত্রী মলয়। প্রায় 8.5 ঘন্টা ধরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরই সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। কয়লা পাচার মামলায় তদন্তে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মলয়ের ডালহৌসি সরকারি আবাসন সহ বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কিন্তু এই তল্লাশি অভিযানে সিবিআই বিশেষ কিছু উদ্ধার করতে পারেনি বলেই জানিয়েছেন মলয়। তিনি জানান ডালহৌসির বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে 14,000 টাকা পেয়েছিলেন তদন্তকারীরা, কিন্তু অর্থের পরিমাণ এতটাই নগণ্য যে ওই টাকা ফিরিয়ে দেন তারা। পাশাপাশি মলয় জানান যেভাবে তাঁর একাধিক বাড়ির কথা সংবাদ মাধ্যমে টেনে আনা হচ্ছে তা সঠিক নয়। তার হিসাবও দিয়ে মন্ত্রী বলেন, আমায় কালিমালিক তো করতেই এসব করা হচ্ছে। বুধবার সকাল থেকেই আসানসোল এবং কলকাতায় মলয়ের 5টি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। তল্লাশি চালানো হয় আলিপুর এলাকার মন্ত্রীর এক ঘনিষ্ঠের বাড়িতেও। পরে রাজভবনের পাশে ডালহৌসি চত্বরে মন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তা চলে বিকেল প্রায় 4:30 পর্যন্ত। তারপরই বাড়ি থেকে হাসি মুখে বেরিয়ে এসে মলয় বলেন বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করব না। তার কিছুক্ষণ পরই সরকারি আবাসনে ফিরে এসে সাংবাদিক বৈঠক করেন মলয়। তিনি বলেন তল্লাশি চালিয়ে আমার কাছ থেকে 14,000 টাকা উদ্ধার করেছে। টাকার পরিমাণ এতটাই নগণ্য যে গোয়েন্দারা তা বাজেয়াপ্ত করলেন না। মিডিয়া প্রচার করছে মলয়ের 6-7টা বাড়ি। এরপরই বাড়ির তথ্য দিয়ে আইনমন্ত্রী বলেন, আমি যেখানে বসে সাংবাদিক বৈঠক করছি সেটা সরকারি বাড়ি। আসানসোলের বাড়িটা আমাদের পৈতৃক বাড়ি, সকলেই থাকেন সেখানে। লেক গার্ডেন্স বাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছে, যে বাড়িতে আমাদের ছেলে থাকে। 88 লক্ষ টাকা ঋণ নিয়ে সেটি কেনা হয়েছিল। তার 20 লক্ষ টাকা আমি বিধানসভার অ্যাকাউন্ট থেকে দিয়েছি, একটা টাকাও অন্যায়ের নয়, সব তথ্য দিয়েছি। মলয় জানান সিম ফেরত দিয়ে তাঁর 3টি ফোনই সিবিআই নিয়ে গেছে। তবে গোয়েন্দারা যেভাবে তার বাড়িতে হানা দিয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মলয়। তিনি বলেন, সকালে ঘুমুচ্ছিলাম, হঠাৎ 8টার সময় ওরা এসে হাজির। ইডি আগে আমায় তলব করেছে, আমার কাছে যা কাগজপত্র চেয়েছে সব দিয়েছি। কিন্তু আমার অদ্ভুত লাগলো যে সিবিআই আমায় ডাকলো না। আমি আইনমন্ত্রী, আমার বাড়িতেও 1000-1টা আইনের বই আছে, ফাইল আছে। আমার মিটিং ছিল, আজ কোনো কাজই করতে পারলাম না। সম্প্রতি কয়লা পাচার মামলায় অতি সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সংস্থা। গত শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এর আগে এই মামলাতেই মলয়কে ইডি নোটিশ পাঠিয়েছিল। আসানসোল উত্তরের বিধায়ক মলয় ইডির তলব পেয়ে একবার দিল্লিতেও গিয়েছিলেন, তবে অভিযোগ তারপর ইডির একাধিক নোটিশ পাওয়া সত্ত্বেও সাড়া দেয়নি মলয়। সে প্রসঙ্গে বুধবার মন্ত্রী বলেন, আমাকে ডাকা হয়েছে আসানসোল পুর নিগমের ভোটের 4 দিন আগে। ডাকা হয়েছে আসানসোল লোকসভা উপনির্বাচনের সময়। ওই সময় আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। প্রত্যেকটা চিঠিতে আমি তদন্তকারী সংস্থাকে বলেছি ভোটের ফল প্রকাশের পর ডাকুন, আমি যাব। আমায় রাজনৈতিক কারণে নিশানা করা হচ্ছে। সূত্রের খবর, বুধবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পরই আগামী 14 সেপ্টেম্বর মলয়কে দিল্লিতে তলব করা হয়েছে এবং তলব করেছে ইডি। তার পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, নোটিশ দেওয়া হলে আবার আমি যাব। আমি এজেন্সির সঙ্গে সহযোগিতা করছি, যা সাহায্য লাগে করব। অর্থাৎ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক মলয় ঘটক। বিস্ফোরক আইনমন্ত্রী মলয় ঘটক তিনি জানিয়ে দিলেন তার বাড়ি থেকে তার কাছ থেকে 14,000 টাকা উদ্ধার করেছিল সিবিআই, কিন্তু সেই টাকা এতটাই নগণ্য যে তার কাছ থেকে সেই টাকা উদ্ধার করেনি সিবিআই, সেই টাকা নিয়ে যায়নি সিবিআই, তাকে ফেরত দিয়ে গেছে। এবং সিবিআই তদন্ত নিয়ে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এই মুহূর্তে। বন্ধুরা, আপনারা কী বলবেন, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখা নজর রাখবো। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।